সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সালাউদ্দিন আহমেদের বৈঠকখানায় আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সালাউদ্দিন আহমেদের বৈঠকখানা মানে হচ্ছে শুক্রবার রাত 9টা, আর শুক্রবার রাত 9টায় আমরা শিল্প সংস্কৃতি বিষয়ক কিছু আড্ডা, কিছু আলাপ আলোচনা, গান, কবিতা এসব নিয়েই কিন্তু আপনাদের সঙ্গে সময় কাটাই। আজকেও তার ব্যাপারে ঘটবে না। আমি আজকে বিশেষ করে যেহেতু নজরুল নিয়ে কাজ করছি, আজকের বিষয় কিন্তু আমার নজরুল, কিন্তু তার সঙ্গে একটি বিশেষ ব্যাপার আজকে আছে, সেটা হচ্ছে আমি জানি এই বিষয়টি নিয়ে কাজ করতে গেলে প্রচুর সময় লাগবে, কিন্তু আমাকে তো করতেই হবে। আমার যত সময় লাগুক একটু একটু করে আপনাদের সামনে আমি নজরুলকে, সম্পূর্ণ নজরুলকে উপস্থাপন করতে চাই আমি। তো আজকের বিষয়টি আমি বেছে নিয়েছি রাগের বাহারে নজরুল। আপনারা জানেন যে পৃথিবীর বলতে এর জন্যই বলছে যে বাংলা ভাষাভাষী বা বিশেষ করে উত্তর ভারতীয় সঙ্গীতকে আশ্রয় করে যারা সার্বিকভাবে সঙ্গীত নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে নজরুল অন্যতম শ্রেষ্ঠ, এবং নজরুল বিস্ময়কর কাজ করে গিয়েছেন যার চর্চা বা যার গবেষণা এখনো কিছুই হয়নি। কারণ উচ্চাঙ্গ সঙ্গীত, উত্তর ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত এমনই ব্যাপক বিশাল একটি বিষয়, সেই বিষয়টি সামান্য কটা বছরে, মানে আমি যদি ধরি 1927 থেকে 42 পর্যন্ত, তার মানে 30 আর ওদিকে হচ্ছে 12 আর 15, আমি ধরি বেশি করে 15 বছর। তো 15 বছর নিয়ে এই সঙ্গীত নিয়ে যে কাজ উনি করে গিয়েছেন, রাগরাগিনীর ব্যবহার, উচ্চাঙ্গ সঙ্গীত যাকে বলি আমরা সেমি ক্লাসিক্যাল, যাই কিছু সঙ্গীতে যত রকম ধারা আছে সমস্ত কিছু ধারাতে নজরুল বিস্ময়কর কাজ করে গিয়েছেন। আমি আজকের এই আড্ডাটার নাম দিয়েছি রাগের বাহারে নজরুল। রাগরাগিনী নিয়ে তার যে বিস্ময়কর কাজ তার কিছু হলো নমুনা আমি আজকে দেখাতে চাই আপনাদের। আমি প্রথমে যে গানটি দিয়ে আজকে শুরু করবো সেটা ভাইর রাগিনী বদ্ধ, এটা আমার স্বরলিপি করা গান, এটা নজরুল ইনস্টিটিউটের 18তম খণ্ডে এই গানটি স্বরলিপি হয়েছে, আমি স্বরলিপি করেছি। এটা নজরুল তার পাণ্ডুলিপিতে লিখছেন গঙ্গাস্তব। তো গঙ্গাস্তব, যারা গঙ্গাস্তব সম্পর্কে আইডিয়া আছে তারা নিশ্চয়ই আপনারা বুঝবেন এটা, যে গঙ্গাস্তব যে মূল মন্ত্রটি সংস্কৃত তাকে আশ্রয় করে কিন্তু এই বন্দিশটি তৈরি হয়েছে। তো আমি সেটা দিয়েই দুটি বিষয় এখানে আমি দেখাতে চাই। এক হচ্ছে ভৈরব, মানে ভৈরব, ভৈরব মানে শিবের আর এক নাম আপনারা জানেন। তো আমাদের উত্তর ভারতীয় সঙ্গীত, সেটা খেয়াল হোক বা ধ্রুপদ হোক, সব ক্ষেত্রে কিন্তু ভৈরবের মানে সাংঘাতিক ব্যবহার আছে, নাচের ক্ষেত্রেও নটরাজ। তো এই যে ব্যবহারটা নজরুল করলেন কেমন করে, এবং ভৈরব রাগটিকে ব্যবহার করলেন কিভাবে গঙ্গাস্তবকে আশ্রয় করে, সেটা আমি দেখাতে চাই। আজকেও আমার সঙ্গে যথারীতি তবলায় আমার সঙ্গত করবে সাফায়ত ফুলু। আপনারা মতামত জান, আপনাদের মতামত না জানালে তো দেখছেন ওই মুখের হাসিটা তো থাকবে না। যদি ভালো লাগে আপনাদের ওর বাজনা আপনারা বলবেন, আর আমার গান তো বটেই, আমার গান যদি একটুও ভালো লাগে বা বিষয় আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সমস্ত শ্রম সার্থক হবে। আমি ওই রাগটি দিয়ে শুরু করছি। Oh,
Jai
বিগলিত করুণাম, বিগলিত করুণাম, বিগলিত করুণাম। এই হচ্ছে নজরুলের রাগকে ব্যবহার করা, আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতকে ব্যবহার করে উনি কি না করেছেন। আমি বারবার বলি যে আমরা সম্পূর্ণ নজরুলকে উপস্থাপন করতে চাই, সম্পূর্ণ নজরুলকে যদি আমরা উপস্থাপন করতে না পারি তো আমরা নজরুল চর্চা সঠিকভাবে করতে পারবো না, এটা একবারে মানে অতি সত্যি কথা। তো এই জন্যই আমরা শুধু মুখে নজরুলের কথা বলবো আর তার শিল্পকর্ম যেগুলো তার কর্মকাণ্ডগুলো সঠিকভাবে আমরা আমাদের শ্রোতা দর্শকদের সামনে উপস্থিত করতে পারবো না, এটা কিন্তু ভালো কোনো কথা না। তো এটা নিশ্চয়ই দেখলেন যে ভৈরব হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রাগ, আমাদের দশটি যে ঠাটের আমাদের প্রচলিত রাগের অন্যতম শ্রেষ্ঠ একটি রাগ হচ্ছে ভৈরব, যে রাগগুলি আমাদের বেশি করে রেয়াজ করতে হয়, যেমন ভৈরব, টড়ি, এই যে কি বলে ললিত, তারপরে বেহাগ, ইমন, এই যে যে রাগগুলি আমাদের বেশি ব্যবহার করতে হয় তার অন্যতম একটি রাগ হচ্ছে ভৈরব। তো সেটাতেই আমি নজরুলের যে কাজটি তার ভাবগাম্ভীর্য খেয়াল করুন যে কেমন হতে পারে, যে গঙ্গা স্তব করছেন, স্তোত্র করছেন, সে স্তোত্রটি কিরকম গুরুগম্ভীর একটি মানে ব্যাপারে, এবং সেখানে আমি গাইতে গিয়ে কিছুটা হলেও হয়তো অত বলতেন আমি বা তান আমি করিনি, আকার তান আমি করিনি, কিন্তু সারগাম করে আমি গানটাকে আমি দেখিয়েছি যে কিভাবে আমরা করতে পারি। এটা স্বাভাবিকভাবে এটা দিয়ে যদি কেউ খেয়াল গায়, মধ্যলয়ের গায়ে করুক না, অসুবিধার কি, কোনো সমস্যা নেই, তো বাংলায় খেয়াল গান হয় না, কে বলেছে হয়, এইরকম যদি নজরুলের মতন কেউ থাকতো বা এইভাবে যদি কেউ রচনা করে তাহলে সম্ভব। এইবার একটি অপ্রচলিত রাগ নিয়ে নজরুলের যে কাজ, তৎকালীন সময়ে উনি হারামনি বলে একটি অনুষ্ঠান করতেন, হারামনি বলতে যেসব রাগগুলি একসময় হয়তো গীত হতো কিন্তু তৎকালীন সময়ে সেভাবে প্রচলিত ছিল না, তো এই ধরনের রাগগুলিকে নিয়ে নজরুল অসাধারণ কিছু কাজ করেছেন। তো এবার গৌড় সারাং বলে একটি রাগের উপরে নজরুলের যে কাজ তারই একটি উদাহরণ আমি দেবো। উনি আকাশবাণীতে সারাং রং বলে বা সারাং রঙ্গ যাই বলেন না কেন এইরকম বলে একটি অনুষ্ঠান করেছিলেন, এবং একটি অনুষ্ঠানে উনি আট রকমের সারাং নিয়ে উনি গান করেছিলেন, তার মধ্যে একটি হচ্ছে নিষিত নিষিত, তারপরে ভবন আসিল অতিথি সুদূর, এগুলো সবই হচ্ছে গৌড় সারাং এর গান। তো এই গানগুলি আমরা যত বেশি গাইব ততই কিন্তু নজরুলকে আবিষ্কার করা যাবে। আমি এবার সেই বিখ্যাত তার একটি গান কিন্তু স্বল্প প্রচলিত এই গানটা করবো। এই গানগুলি কথাগুলি বলার একটি কারণ সেটি হচ্ছে যে যারা আপনারা অ্যাডভান্স তাদের কথা আমি বলছি না, কিন্তু এই প্রজন্মের যারা শিল্পী বা প্রশিক্ষণার্থী এবং অভিভাবকদের প্রতি আমি জানাতে চাই যে এই হচ্ছে নজরুল, আপনাদের ছেলে মেয়েদের ভালো করে চর্চা করান, ভালো গুরুর কাছে গান শেখান, তারপরে মিডিয়াতে আনার চেষ্টা করুন, না হলে কিন্তু তাদের দ্বারা যে সংস্কৃতি চর্চা হবে সেটা সংস্কৃতি না, সেটা বাংলাদেশের সংস্কৃতি নয়। আমি গাইছি সেই গানটি নিষিদ্ধ নিষিদ্ধ জাগি কত চাই চাই নাহি চোখে
আসে রহি পুরে নবসি কুসুমের উচ্চাঙ্গ সঙ্গীত বিশেষ করে খেয়ালে যে আমরা সাধারণত ত্রিতালে নিবদ্ধ যে বন্দিশগুলো করি তার সঙ্গে সাযুজ্য রেখে আমরা ওই বন্দিশগুলো নজরুলের গানগুলো করেছি, একটু ভেরিয়েশন দরকার। এবার একটু তালটাকে চেঞ্জ করি অন্তত, বা আঙ্গিকেরও চেঞ্জ করি। আমি রাগের বাহারে যেহেতু রাগের মধ্যেই আমি থাকবো, এবং এই রাগ নিয়ে নজরুলের যে বিস্ময়কর কাজ আমি ছোট্ট পরিসরে হলেও আপনাদের দেখাবো। এবং ভবিষ্যতে আমার ইচ্ছে আমার আছে যে সার্বিকভাবে আমাদের কাছে নজরুলের রাগ প্রধান গান বা বিভিন্ন অঙ্গের গান যা আছে আমরা যা জানি সব আমরা আপনাদের আমরা শোনাবো, এবং এই অনুষ্ঠানের এই আড্ডার মাধ্যমে গানগুলি যেন ইউটিউবে থাকে এবং আপনারা সব যেন এই গানগুলি যখন দরকার আপনারা পেতে পারেন। আর বিশেষ করে যেহেতু আমরা এই যে আড্ডাগুলো ইউটিউবে চলে যাই, সুতরাং স্বাভাবিকভাবেই আপনাদের একটু হলেও উপকারে লাগবে। আমি এবার যে গানটি গাইবো এটা অত্যন্ত পপুলার গান, কিন্তু অসাধারণ যে প্রেক্ষাপটে নজরুল এই গানগুলি তৈরি করলেন যে সময়, তখন কিন্তু ওই যে আমি বারবার যে কথাটি বলি, কিছুটা লোকসঙ্গীত ভাঙা, কিছুটা বাউল গান ভাঙা, কিছুটা কীর্তন ভাঙে, কীর্তনের আবহে তৈরি, এই ধরনের গানে একদম বাংলা গান ছেয়ে আছে, একদম মানে আবদ্ধ। তার বাইরে বেরিয়ে বাংলা গান কিভাবে করা যায় নজরুল করেছিলেন, এবার আমি করছি, আপনাদের দেখুন কেমন লাগে। এটা নজরুল তৎকালীন সময়, এটি বলে রাখা ভালো যে নাটকের কিন্তু এই গানগুলি। তো নাটকে যে নজরুল কেন নাটকে করলেন, তো নাটকেই কিন্তু প্রথম নাটকের গানগুলি বিখ্যাত হয়েছিল। এবং পরবর্তী সময়ে যখন 27-28 সালের পর থেকে নজরুল যে নাটকে নাট্যকার হয়তো অন্য মমতা রায় বা যে কেউ হোক না কেন, তার সঙ্গীত রচনা এবং সুরারোপ এসবের দায়িত্ব নজরুল পেতেন, এবং তখন একটি নাটকে হয়তো 10-12টিও গান ব্যবহার হয়েছে। এই গানগুলি প্রথমে অসম্ভব জনপ্রিয় হয়েছিল, তখন রেকর্ড কোম্পানির উপরে স্বাভাবিকভাবে তারা বেনিয়া, তারা তো ব্যবসা করে, তারা দেখলো যে এই গানগুলি তো রেকর্ড করা সব আগে দরকার, তখন তারা রেকর্ড শুরু করলো এবং মানুষ একেবারে পাগলের মতো সেই সব রেকর্ড কিনতে শুরু করলো। আর নজরুলকে ফিরে তাকাতে হয়নি, সেই গানে একটি আলেয়া নাটকের গান।
করে আর নতুন করে বলার দরকার নেই যে তৎকালীন সময়ে নাটকে এরকম গান ব্যবহার করেছেন নজরুল, তার মানে কতখানি তার সাহস ছিল, সৎসাহসী বলি, যে মানুষকে সাংস্কৃতিকভাবে বা সাংগীতিকভাবে সমৃদ্ধ করতে গেলে যে ঝুঁকিটা নিতে হয়, যে দায়িত্বটা নিতে হয়, সেই দায়িত্বটা কিন্তু নজরুল নিয়েছিলেন। এটা সবাইকে বুঝতে হবে এবং এটা বেশি করে বলতে হবে যে সঙ্গীত বাঙালিদের অন্তরে উচ্চাঙ্গ সঙ্গীতের নির্যাসকে ঢুকাতে গেলে যে যে কাজগুলো করার দরকার নজরুল করেছিলেন, তো সেটাই আমরা চর্চা করি এবং আন্তরিকভাবে শ্রদ্ধা করে আমরা যদি চর্চা করি তাহলে আমাদের বাংলা গান তিনি সমৃদ্ধ করেছেন। কিন্তু অসময়ে উনি নির্বাক হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে তার সৃষ্টিকর্ম অনেকখানি ম্রিয়মাণ হয়ে গিয়েছে, কিছুটা ভুল চর্চার কারণে, কিছুটা স্বার্থান্বেষীদের কারণে নজরুলের গানের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আমি, আমার বিশ্বাস, এই সময়ের ছেলেমেয়েরা, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষেরা, তারা কিন্তু নজরুলকে অন্তরে ধারণ করে এবং আমার বিশ্বাস যে আগামীতে নজরুলকে তার প্রকৃত চেহারা নিয়ে সামনে প্রতিষ্ঠিত করবে এই প্রজন্মের ছেলেমেয়েরাই, সেই বিশ্বাস আমি রাখি। তা আমি এবার আবার সেই মূল ধারায় ফিরে যাই, খেয়াল গানের যে ধারা। তো মিয়াকি টোড়ি, আপনারা জানেন যে টোড়ি আমাদের 10টি ঠাটের অন্যতম একটি ট্রিপিক্যাল একটি ঠাট এবং এই ঠাটটিও প্রচুর চর্চা করতে হয়। এটা যারা সঙ্গীত প্রশিক্ষণ দেন তারা তো জানেনই এবং যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদেরও বুঝতে হবে যে এই রাগগুলি বেশি করে চর্চা করতে হয়। তো মিয়াকি টোড়ি, মিয়াকি টোড়ি একটি ট্রিপিক্যাল রাগ এবং নিঃসন্দেহে বলতে পারি যে ঠিকমতো চর্চা না করে শিখে এরা গাওয়া যায় না। তো এই রাগের নজরুল কি কাণ্ড করেছেন শুধু সেটাই একবার দেখুন। মাদানে সা
আমি বলছি দেখুন যে মেয়াকে চুরির মতন একটি রাগ, সেই রাগকে কিভাবে নজরুল ব্যবহার করে কোথায় নিয়ে চলে গিয়েছেন। শুধু যেহেতু রাগটি সকালবেলায় গাওয়ার সময় উনি সেক্ষেত্রেও কিন্তু সকালকে ব্যবহার করেছেন। তো এই যে এমনি করে উচ্চাঙ্গ সঙ্গীতকে ধারণ করা, অনেকেই বলেন না জেনে না শুনি, নজরুল তো লেখাপড়া করেননি। আরে লেখাপড়া না করলে কখনো নজরুল হয়? লেখাপড়া কলেজ যাননি, স্কুল যাননি, কিন্তু লেখাপড়া করেননি আপনাদের কে বলেছে বলুন তো? লেখাপড়া না করে কখনো এইরকম সার্বিকভাবে একজন পণ্ডিত এই ধরনের হতে পারে সঙ্গীতের বেলায়? ঠিক তাই। হ্যাঁ, তবে এটুকু হতে পারে যে তার মেধা ছিল আমাদের চেয়ে বহু বহু গুণ বেশি। এই যে রাগটি, এই রাগটি মনে করুন, এই যে আমি যখন প্রথম খেয়াল গাওয়া শুরু করলাম, মানে এই এই রাগটা নিয়ে যখন খেয়াল গাইলাম, সেটা যখন পাল্টা সার গান দিয়ে শুরু করেছিলাম ওস্তাদের কাছে, তার অন্তত 15 বছর পরে, তো 15 বছর পরে মনে করুন এই রাগটা মোটামুটি আমি খেয়াল গাইতে পারলাম। তো খেয়াল গাইতে পারলাম তো তার মানে কি কেউ, এই যে শিক্ষালই বনি, আমি অনেক ভাষা শুনি গানের, এগুলো শিক্ষালই বনি, মানে আগে সুযোগ চাই মিডিয়াতে, তারপরে শিখে নেবে নাকি। তো এরকম কথা আমাদের প্রতিনিয়ত শুনতে হয়, এবং ইদানিং শেখার কারো সময় নেই, তারা রেকর্ড করে নাহলে অনলাইনে গিয়ে শুনে শুনে তারা নাকি গান তুলে ফেলবে। তো সঙ্গীত, আমাদের যে সঙ্গীত আমরা ধারণ করি, এই সঙ্গীত, তারপরে সেই সঙ্গীতকে ধারণ করে নজরুল সঙ্গীত, এটা কি কখনো সম্ভব না শিখে না চর্চা করে? আমি শুনলাম আর তুলে ফেললেন, এটা হতে পারে? তো এমনি করে আমার এই অনুষ্ঠানের এই আড্ডার মাধ্যমে কিন্তু এই মেসেজটাই ব্যবহার দিতে চাই আমি, যে সঙ্গীত এত বিশাল ব্যাপক একটি বিষয় যে তাকে রপ্ত করতে গেলে যেমন ভালো গুরুর কাছে তালিম নিতে হবে, তেমনি প্রচুর চর্চা করে স্কিল বিল্ড আপ করতে হবে, তবেই গান হবে। তো এমনি করেই কিন্তু আমরা সামনের দিকে এগোবো নিঃসন্দেহে। তো এবারও আমি আরেকটি গান আমি গাইবো, একটু ভিন্ন চেহারা নিয়ে নিয়ে আমি আসি।
এবারেও আমার স্বরলিপি করা একটি গান, আমার স্বরলিপি করা একটি গান, কিন্তু একেবারেই অপ্রচলিত একটি গান। তো সেই গানটি আমি এর আগেও একদিন আমি গিয়েছি এটা, তো এই গানটি বেশি করে আমরা সবার সামনে আনতে চাই, যে কারণে এই গানটি আমরা গাইব। এই গানটি দেখুন আপনাদের কেমন লাগে।
দেখুন, এমনতর গানও কিন্তু অপ্রচলিত থেকে গেছে আমাদের দেশে। কেন? দুটো কারণে। এক হচ্ছে সেইভাবে নজরুলকে ভালোবেসে এই গানগুলিকে সামনে আনা হয়নি, আরেকটি হচ্ছে যে এই অসাধারণ গানগুলিকে গাইতে গেলে মিউজিক্যাল যে তালিম এবং স্কিল দরকার সেটারও কিন্তু আমাদের, যতই আমরা নিজেদের রিচ মনে করি না কেন, আমাদের অনেক অভাব ছিল। তো যে কারণে আমরা ইদানিং গান শেখার ক্ষেত্র অনেক বেড়েছে। আমি বলছি না যে আমরা অনেক ভালো কিছু করছি, কিন্তু সংখ্যা তত্ত্বে নজরুল চর্চা অনেক বেড়েছে। আমি চাইবো সংখ্যা তত্ত্বে নজরুল চর্চা বেড়ে কোনো লাভ নাই, সেখানে কোয়ালিটি যদি বিল্ড আপ না হয়, কোয়ালিটি যদি মানে ই না হয়, শিওর না হয়, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। বরং ইদানিংকালে তো মাঝে মাঝে ভয়ই লাগছে আমার, অনলাইনের দৌলতে বা বিশেষ করে আমাদের প্রাইভেট চ্যানেলগুলো আমরা ভেবেছিলাম যে অনেক কিছু তারা করবে, তারা করার চেষ্টা করছে না, এটা আমি বলবো না, তাদের হয়তো অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তারা আমাদের দেশের সংস্কৃতি বলে সারাক্ষণ চোখের সামনে যেগুলো দেখাচ্ছেন সেগুলো আমাদের সংস্কৃতি কি না, এগুলো বোধ হয় আমাদের শ্রোতা দর্শকদের ভাবার সময় এসেছে। তো এদেশ এরকম নয় যে একটি মিডিয়া কিন্তু আমাদের দেশকে প্রেজেন্ট করে এবং তার প্রতিচ্ছবি তাদের মাধ্যমে মানুষ দেখে, সারা পৃথিবীর মানুষ। এখন আমাদের দেশের যে মিডিয়াতে যে জিনিসটা দেখানো হচ্ছে সারাক্ষণ বা যা দেখানো হচ্ছে, এইটা যদি আমাদের দেশের অবস্থান বলে আপনারা মনে করেন বা পৃথিবীর মানুষ যদি মনে করে, তাহলে কিন্তু সত্যিকারের যারা চর্চা করে, সাধনা করে, তারা কিন্তু ওই ছেলে মেয়ে বলুন, ওস্তাদ বলুন, তারা সবাই কষ্ট পাবে, আমরা সেটা চাই না। এবার আমি সেই বিখ্যাত গানটি আমি গাইবো, নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনাই। দেখুন, তৎকালীন সময় আমি আগেই বলেছি যে নজরুল যেমন নতুন রাগ উনি তৈরি করেছেন, অপ্রচলিত রাগ নিয়ে কাজ করেছেন, প্রচলিত রাগের তো কথাই নেই। তো এই যে প্রচলিত অপ্রচলিত রাগ নিয়ে কাজ করতে গিয়েই কিন্তু দক্ষিণ ভারতীয় একটি রাগ নীলাম্বরী, আমি এই নীলাম্বরী রাগে একমাত্র পণ্ডিত ওঙ্কারনাথজির আমি কণ্ঠে একটি গান শুনেছিলাম, রেকর্ড আছে এটা, ছোট ওই 3 মিনিটের রেকর্ড। তাছাড়া এইভাবে নীলাম্বরীকে মানে ব্যবহার করা আমি আর জীবনে আমি শুনিনি। তবে একটি কথা এখানে বলার আছে, নজরুলের পাণ্ডিত্য কোন পর্যায়ে সেটা বোঝানোর জন্য এটা বলার দরকার আছে। উচ্চাঙ্গ সঙ্গীত সাধারণত খেয়াল নির্ভর বা রাগ নির্ভর যে গানগুলি, সেই গানগুলি সাধারণত 2 লাইন স্থায়ী, 2 লাইন অন্তরা, ছোট্ট কথা, কথার বেলায় কিন্তু অত ই নাই, ঝুঁকি নাই। আবার সেই রাগের উপরে, ধরুন ট্রিপিক্যাল একটি রাগ, সে আপনি টড়িয়ে বলেন আর নীলাম্বরীর মতন রাগ বলুন, এইগুলোর উপরে ছোট্ট একটি বন্দিশ লেখা হয়তো হতে পারে, কিন্তু একটা স্থায়ী অন্তরা সঞ্চারী আবহক, 4টে অংশ নিয়ে একটি অসাধারণ কাব্য গুণমান সম্পন্ন একটি গানকে এইরকম রাগে নিবদ্ধ করা কতখানি কঠিন, যারা এই রাগ নিয়ে কাজ করে তারাই বুঝবে। তো সেই নীলাম্বরী রাগে নিবদ্ধ সেই বিখ্যাত গানটি এবার আমি গাইব। Yeah.
পর্বটির নাম রাগের বাহারে নজরুল বলেছি, এটা কি উপযুক্ত হয়েছে কিনা আপনারাই বিচার করবেন। আমি কিন্তু বারবার বলছি যে এই যে আপনাদের মতামতগুলো যদি আপনারা না দেন, আমরা কিন্তু আমাদের ধারণা আমাদের আইডিয়াগুলো আমরা সাজাতে পারবো না। আপনাদের মতামতের উপর ভিত্তি করে অবশ্যই আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো সাজাবো। আপনাদের ভালো লাগার প্রতিফলনগুলো আমাদের এই আড্ডাতে যেন প্রকাশ পায় সেই বিষয়টি কিন্তু আমরা চিন্তা করব। তো এর জন্যই আপনাদের বলছি যে আপনারা বেশি করে শেয়ার করবেন আমাদের এই পেজটি, সালাউদ্দিন আহমেদের অফিসিয়াল পেজ, তারপরে ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, এগুলো বেশি করে শেয়ার করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলেই সারা পৃথিবীর বাঙালিদের কাছে, বাংলা ভাষাভাষীদের কাছে, সঙ্গীতপ্রেমী মানুষের কাছে আমাদের বাংলাদেশের সাংগীতিক পরিস্থিতি, সাংস্কৃতিক অবস্থা, এটা আপনাদের সামনে আমরা উপস্থিত করতে পারবো। তো এই যে এমনি করে গানগুলি গাইছি, আমি মাঝে মাঝে খেয়ালঙ্গের কিছু আমি গান যেমন করছি, সেই সঙ্গে সঙ্গে
আমি কিন্তু নতুনতর নতুন ধরনের কিছু গান আপনাদের কাছে আমি উপস্থিত করতে চেষ্টা করছি, তাতে যতই আমাদের পরিচিত গান হোক না কেন সেটা কোনো ব্যাপার না। তো এমনি করেই কিন্তু আপনাদের কাছে আমরা এই গানগুলো আমাদের গানগুলোকে আপনারা আমার পৌঁছাবো আপনাদের সামনে। এইবার আমি নজরুলের আরেকটি গান ওনার তৈরি করা বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে নবরাগ বলে উনি আকাশবাণীতে অনুষ্ঠান করতেন। তো সেই নবরাগ বলে যে অনুষ্ঠান করতেন তাতে কিন্তু উনি রাগ তৈরি করতেন। তো রাগ তৈরি করেছিলেন, আমরা অবশ্যই এই যাবৎকাল আমরা 17টা মতন রাগ আমরা পেয়েছি, তার মৌলিক রাগ যেগুলো আমরা বলি, তো 17টা রাগ পেয়েছি। তো এই যে পথমঞ্জরি নিয়ে, কিন্তু পটমঞ্জরি, তো পটমঞ্জরি নিয়ে দুটো মত আছে। কেউ কেউ বলেন যে এটা নজরুলের তৈরি, আবার কেউ বলেন যে এটার প্রচলিত গান ছিল আমাদের প্রাচীন শাস্ত্রে নাকি পাওয়া যায়। তো যদিও এই রাগের তালিম আমরা কোনোদিন পাইনি, আমাদের গুরু বা ওস্তাদদের মুখেও আমি কখনো এই রাগ শুনিনি, এগুলো আপনারা যারা গবেষণা করবেন তারা ভালো করে গবেষণা করে আমাদের বলে দিন, আমরা শুধু গাইতেই পারি, আমরা অত গবেষণা করতে পারি না। তো যাই হোক, গবেষণা করলে গান গাইবে কি, আমাদের তো গান গাইতে হবে, আমরা না হয় একটু কম গবেষণা করি। তবে এটা সত্যি কথা, যারা গান গাইতে পারেন না বা শেখেননি, সঙ্গীতের মানুষ নন, তারা অন্তত সঙ্গীতের গাওয়া নিয়ে, সঙ্গীতের গুণগত মান নিয়ে যেন বেশি কথা বলতে যাবেন না। কারণ সঙ্গীত এমন জটিল একটি বিষয়, এত কষ্ট করে রপ্ত করতে হয়, সেই একজন শিল্পী যদি গান গাইছে অকারণ যদি তার সমালোচনা করেন বা কিছু করেন, অথচ আপনি একটা লাইনও গান গাইতে পারেন না, আপনার গলায় একটা সুরও লাগে না, অথচ আপনি আরেকজনের অকারণ সমালোচনা করছেন, এই বিষয়গুলি আপনারা করবেন না, তাহলে দেখবেন আমাদের দেশের শিল্পীরা, আমাদের দেশের নতুন যারা মানে গান শিখে গান গাইতে চায়, এরকম ছেলেমেয়েরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং উপভোগ করে তারা গান করবে। এই যে গানকে এনজয় করে গান করা, এটা একটা বিষয়, তাদের সে সুযোগ দিতে হবে, তাদের সে প্ল্যাটফর্ম দিতে হবে। আর সেই সাথে আমি আবার আমাদের মিডিয়াকে আমি অনুরোধ করব, সরকারিভাবেও আমাদের মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় বা সংস্কৃতি মন্ত্রণালয় সবাইকে আমি বিনয়ের সঙ্গে বলবো যে আপনারা আমাদের দেশে যারা প্রশিক্ষিত ছেলে মেয়ে, যারা গান বাজনা তথা সংস্কৃতি চর্চা করে শিখে করে, তাদের আপনারা হাইলাইট করবেন। অকারণে কারো কোথায় জায়গা আছে, কে কোন বাড়ি থেকে এসেছে, কার পেছনে কতটুকু শক্তি, এগুলো দয়া করে শিক্ষা সংস্কৃতিতে আপনারা দেখবেন না। তাদের যোগ্যতাই যেন একমাত্র মাপকাঠি হয় তাদের প্রতিষ্ঠিত বা ব্যবহার করার ব্যাপারটা। এইবার আমি যেটা বলছিলাম, সেই পটমঞ্জরি, যেটা অসাধারণ বাণী সমৃদ্ধ এই গানটি, অনেকেরই খুব প্রিয় গান, বেশ কয়েকবার আমাকে অনেকে গাইতেও বলেছেন। তো আসলে হয় কি, হাজার হাজার মানে গান নজরুলের আমরা জানি, তো হয়তো হাজার হাজার গান আমরা জানি না, কিন্তু হাজার গান তো জানি। তো এইরকম ক্ষেত্রে অত গান তো গাওয়ার সুযোগ আমাদের হয় না, শুধু অনলাইনের দৌলতে আমি বলতে পারি যে গত মাসের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত নজরুল প্রয়াণ বার্ষিকী উপলক্ষে সারা পৃথিবীর বিভিন্ন সংগঠনের যে অনলাইন প্ল্যাটফর্ম, তাতে অন্তত আমাকে ওই কদিন 3-4 গান আমাকে গাইতে হয়েছে প্রতিদিন। এমন দিনও গেছে হয়তো 3-4 আমাকে অনলাইন করতে হয়েছে, প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা করে গান গিয়েছি। তো আমাদের গাওয়ার ক্ষেত্র দিতে হবে, ক্ষেত্র দিলে নিশ্চয়ই আমরা হাজার হাজার না পারলেও হাজার গান তো গাইব, এবং সেজন্যই কিন্তু আমরা নজরুলের গানকে ধারণ করে সামনে যাওয়ার চেষ্টা করি। এবার দেখুন এই গানটি, অভিমানে তাই ভরে শুকায়
এবার আমি যে গানটি গাইব সেটা নজরুলের জনপ্রিয়তম একটি গান। এই গানটিও কিন্তু নজরুলের নিজের স্বরলিপি, যেটা আমরা অথেন্টিক বলে মানি, সে তার একটি বইয়ের স্বরলিপি। এটারও কিন্তু ওই প্রমিত স্বরলিপি কি বলে রেকর্ড বা আদি গ্রামোফোন রেকর্ড যাই বলুন না কেন, এগুলো পাওয়া যায়নি আজও। তো যেহেতু নজরুল, আমি বারবার এই কথাটি জোর দিয়ে বলতে চাই, যদি কখনো মানে আদি গ্রামোফোন রেকর্ড পাওয়াও যায়, তারপরেও যদি সেই গানটি নজরুলের যে চারটি বইয়ে আমরা অথেন্টিক বলে মানি তার মধ্যে যদি স্বরলিপি থাকে, সেটা কিন্তু সবার আগে গুরুত্ব দিতে হবে। কারণ ওই যে আগের স্বরলিপি, সেই স্বরলিপিকে বেশি করে গুরুত্ব দিতে হবে। আমি বলছি না যে যদি আদি গ্রামোফোন রেকর্ড পান তাহলে সেই গানটি গাইবেন না। মনে করুন, আমরা প্রথম সিদ্ধান্ত ছিল যে নজরুলের জ্ঞান থাকাকালীন যে গানগুলো, তো সেটা ঠিক ছিল, সেটার একটা যুক্তি ছিল। পরবর্তীতে কিন্তু আমরা অনেক গানই দেখা গেল যে ওই সময়ের মধ্যে আমরা পেলাম না রেকর্ড। পরবর্তীতে এইটা এক্সটেনশন করতে 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 এখন কিন্তু 52 সালেরও বা মানে 55 সালেরও কিন্তু গান স্বরলিপি করা হয়ে গেছে। তাহলে নজরুল 42 সালে নির্বাক হয়ে গেলেন, তাহলে 55-52 সালে যদি কোনো গানকে আমি আদি গ্রামোফোন রেকর্ড হিসেবে ট্রিট করি, তাহলে যেটি নজরুলের নিজের হাতে স্বরলিপি আছে সেটা তো সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলি ভাবতে হবে। আপনারা কেউ যেন কথার জন্য কথা বলবেন না, অকারণ সমস্যা তৈরির জন্য কথা বলবেন না, কাউকে ছোট করার জন্য কথা বলবেন না। আমরা সবার উপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে নজরুল, নজরুলকে নজরুলের মতন করে প্রতিষ্ঠিত করা। নজরুলের এমন কোনো কাজ আমরা করব না কোনো মতেই যেন নজরুলের সেই অসাধারণ গানগুলির কোনো ক্ষতি হয় বা জনপ্রিয়তার সেই জায়গা থেকে, মানুষের হৃদয়ের সেই জায়গা থেকে যেন সরে যায়, এটা যেন কখনোই আপনারা করবেন না। তার মানে এই নয় যে আমি বলছি না যে আপনারা বিকৃত সুরে বা বিভ্রান্তিকর সুরে আপনারা গান করবেন, মোটেও না। কিন্তু যদি দুটো সুর থাকে, ওকে, দুটো সুর হতেই পারে। আবার যদি আমি তিনটে সুরও পাই, যদি আমার যুক্তির মধ্যে যদি আসে, তাহলে তাকেও আমাকে সম্মান জানাতে হবে। রবীন্দ্রনাথের বহু গান আছে যেগুলো দুটি সুর, সে দুটি সুরের একটি সুর কেউ গাই না, হয়তো ভাল লাগে না, সেটি কেউ গায় না, কিন্তু যেটা পপুলার হয়েছে সেটা সবাই গায়, তাতে কি এসে গেল? এটাই নিয়ম গানের। তো এবার আমি সেই বিখ্যাত গানটি, যেটি এটা রাগ হচ্ছে মালগুঞ্জি, আমি বলি নজরুল যে সময় এই গানটি তৈরি করলেন সেই সময় নজরুল, আমি অন্তত তিনটি গান আমি দেখেছি, গুঞ্জামালা গলে কুঞ্জি এসেও গালা, এটা মালগুঞ্জ, আমার আপনার চেয়ে আপন যে জন, এটাও মালগুঞ্জ, আবার এসেছে তবদারে বলে একটি গান আছে ভক্তিগীতি, সেটাও মালগুঞ্জ। এরকম মালগুঞ্জি, তার মানে কি, উনি সচেতনভাবে তার তালিম ছিল তো উনি জানতেন এবং সেই রাগের ব্যবহার করেছেন। এবং আমি যেটুকু বলতে চাই, তৎকালীন সময়ে যেমন মালগুঞ্জি রাগ অপ্রচলিত, এখনও অপ্রচলিত। আমরা যখন উচ্চাঙ্গ সঙ্গীত, আমি অত বেশি হয়তো জানি না, কিন্তু 20-22 বছর 25 বছর তো আমি গান শিখে, উচ্চাঙ্গ সঙ্গীত শিখে আমি গান করতে এসেছি। তা আমি কখনো মালগুঞ্জির আগে আমাদের তালিম হয়নি বা ওই রাগের আমি গানও শুনিনি। তো সেই কাজটি কিন্তু নজরুল করেছেন। তবে এত কথা বলার একটি কারণ,
আমার আপন হচ্ছে আপন যেজন, এইরকম কিছু গান আছে যেগুলো নজরুলের কবিতা হিসাবে বা গানের শিরোনাম হিসাবে একটি নাম দিয়েছেন, যেমন ভোরের হাওয়া। ভোরের হাওয়া রামখেলি রাগে, তো রামখেলি রাগে ওইটাতে অবলিক দিয়ে উনি তালের নাম লিখেছেন ঠুমরি, কারণ ঠুমরি বলে একটা তাল আছে, সেটা ষোলো মাত্রা, এবং যে স্বরলিপিটা করেছেন সেই স্বরলিপি যারা বোঝেন দেখবেন স্বরণ সেটা ষোলো মাত্রা, কিন্তু ওই গানটি এখনও অনেকে কাহারবায় গাইতে থাকেন। তো এই গানটির ক্ষেত্র ঠিক তেমনি, আমার আপন হচ্ছে আপন যেজন, সেখানে উনি শিরোনাম হিসেবে শাওন লিখেছেন, শাওন লিখে অবলিক দিয়ে দাদরা। এখন শাওন আমি প্রথম দিকে তো ভিড়মি খেয়েছিলাম, ব্যাপারটা কি ভালো লাগে গানটি, আমি দেখছি যে ওখানে নজরুলের স্বরলিপিতে শাওন লেখা আছে। তো আমাদের অনেক গবেষক তৎকালীন সময়, ইদানিংকালে বিনা পড়াশোনার গবেষক কিছু আছে, আমি যদি বলি না অকারণ তারা এটি এত সালে গাওয়া হয়েছে, এটি অমুক করেছেন তমুক করেছেন এই করে, এমন এগুলো তো প্রয়োজন নেই, তো তার গানটাকে ভালো করে গাইতে হবে। তো এইটা নিয়ে যখন কাজ করতে গেলাম দেখলাম যে এই গানটি হচ্ছে মালগুঞ্জির রাগে। তো মালগুঞ্জির রাগে তো স্বাভাবিকভাবেই শাওন বলে কোনো রাগ আমরা উদ্যাবধি পাইনি, সুতরাং নজরুলের এই গানটি যেহেতু পুরোপুরি মালগুঞ্জিতে, সুতরাং ওই শাওন বিষয়টি আপনাদের মাথায় এনেন না। কোনো কারণে হয়তো নজরুল এই অসাধারণ তার মৃত্যু ভাবনা বিষয়ক এবং অসাধারণ গানটি উনি শাওন কেন লিখেছিলেন সেটা উনিই জানেন, আপনারা গবেষণা করুন বের করুন, তবে এইটুকু আমি জোর দিয়ে বলছি এটা মালগুঞ্জির আগে। চলো ভিরা
আয়োজন ছিল একদম যতই আনন্দে গান করি না কেন ওই একসময় এসে থামতে হয়, আমি বারবার এই কথাটি বলি, আজকে আমাদের থামতে হবে। সালাউদ্দিন আহমেদের বৈঠকখানা আপনারা সবাই সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে এমনি করে সবাই সহযোগিতা করবেন। আপনারা আমার অফিসিয়াল পেজ, সালাউদ্দিন আহমেদের অফিসিয়াল পেজ, ইউটিউব চ্যানেল আমাদের সব জায়গায় সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আপনারা শেয়ার করুন। শেয়ার না করলে কিন্তু আমরা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাতে পারবো না। আমরা চেষ্টা করছি আপনাদের ভালো গান শোনাতে, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আমরা আরো আরো ভালো করে আপনাদের গান শোনাতে পারবো। একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি আমরা, আজকে আমাদের এই আয়োজনটি ছিল রাগের বাহারে নজরুল। এখন রাগের বাহারে নজরুল যদি বা রাগের আবহে নজরুল যাই বলি না কেন, সেটা নিয়ে চর্চা করতে গেলে দীর্ঘক্ষণ সময় লাগবে, দীর্ঘদিন সময় লাগবে। আমি চেষ্টা করব আপনাদের এইভাবে রাগকে ব্যবহার করে সরাসরি নজরুল যে গানগুলি করেছেন আমি অলমোস্ট সবগুলি আপনাদের শোনাবো আস্তে আস্তে। তো আজকের মতন বিদায় নিই, আপনারা সবাই ভালো থাকেন, সবাই সঙ্গীতের মধ্যে থাকেন, সবাই শুদ্ধ সঙ্গীতের মধ্যে থাকেন এবং সবাই নজরুলের সঙ্গে থাকেন, আমাদের বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির সঙ্গে থাকেন। সর্বোপরি সালাউদ্দিন আহমেদের বৈঠকখানায় আপনারা সংযুক্ত থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, নমস্কার, শুভরাত্রি।